প্রতিদিন সকালে নতুন পায়জামা পাঞ্জাবির সঙ্গে দরকার সুরমা আতর টুপি তসবি আর জায়নামাজ তাই তো শেষ মুহূর্তে টুপি আর আতর কিনতে ব্যস্ত অনেকেই ঈদের নামাজ পড়ব এই কারণে বাবার সাথে টুপি কিনতে আসছি পাঞ্জাবি পরব টুপি পরব ঈদের নামাজে যাব পাঞ্জাবির সাথে ম্যাচিং করে টুপি কেনার জন্য আসছি আতর কিনব বাচ্চারা নামাজ পড়তে যাবে সকালে এইজন্য ওদের জন্য টুপি এবং পাঞ্জাবি কিনতে আসছি শুধু পোশাকই নয় বৈচিত্র্য আনা হয়েছে টুপিতেও বিদেশি ডিজাইনের বিভিন্ন রঙের টুপির পাশাপাশি দেশি টুপির চাহিদাও ভালো আবার অনেক দামি টুপিও আছে বাজারে 5000 টাকা দামের এই টুপির নাম জিন্নাহ টুপি কাস্টমার অর্ডার একটু কম তবে সবাই কিনে না আর কি এটা হলো পাকিস্তানি জিন্নাহ গ্যাপ দামি টুপি এখন চলতেছে না গত ঈদের নামাজের মতন ওইরকম ভাবে ধুমও নাই যার কারণে এখন একটু মার্কেটটা একটু ডাউন ভালো মানের গুলা 1500 2000 তারপরে আজমলি টুপিগুলা 3500 4000 আতরের চাহিদাও বেশ দামও বেশি বিক্রেতারা বলছেন আতরের ক্রেতা কম এগুলো ইন্ডিয়ান আতর এগুলো দেখছি ভালোই লাগছে দেখতে আর ফ্লেভার গুলো ভালো খুব বাইরের দেশ থেকে ইনপুট হয় এগুলো আমরা বিক্রি করি শেষ মুহূর্তে কেনাকাটায় করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা রাবে একটা সুবর্ণ এটিএন বাংলা ঢাকা